সমাজাগতিক বিষয়বস্তু সমূহ সবসময় কমপ্লিকেটেড হয়। বিশেষভাবে যে কোনো সেলেস্টিয়াল অবজেক্টকে ক্যাটাগোরাইজ করাটা বেশ কঠিন। ঠিক যেমনটি ঘটেছিল J22915 নামের এই সেলেস্টিয়াল অবজেক্টের ক্ষেত্রে। নাসার হাবল স্পেস টেলিস্কোপে প্রকাশিত বেশ কিছু ছবিতে J22915কে একটি স্পাইরাল গ্যালাক্সি রূপে দেখা গিয়েছিল। এছাড়া এই স্পাইরাল গ্যালাক্সিটি দুটি স্পাইরাল বাহুও দেখা গিয়েছিল যা যথেষ্ট পরিমাণে উজ্জ্বল। J22915 হচ্ছে এমন এক বিশেষ ধরনের সেলেস্টিয়াল অবজেক্ট যাকে যে কোনো ক্যাটাগরিতে বিভক্ত করা পসিবল। ইউরোপিয়ান স্পেস এজেন্সির এক স্টেটমেন্ট অনুসারে J22915 হচ্ছে এমন এক বিশেষ ধরনের সেলেস্টিয়াল অবজেক্ট যে অবজেক্টটিকে নিয়ে এখনই আমাদের রিসার্চ শুরু করা উচিত। এই রিসার্চের মাধ্যমে আমরা এই সেলেস্টিয়াল অবজেক্টটির অনেক গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করতে সক্ষম হব। J22915 এর বহুরূপী এবং রহস্যময় বৈশিষ্ট্যের কারণে একে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে বিভক্ত করা সম্ভব নয়। একদম শুরুর দিকে J22915কে একটি স্পাইরাল গ্যালাক্সি রূপে আমরা দেখতে পেয়েছিলাম এবং এটি অগণিত স্টার এবং স্টার সিস্টেমকে এক বিশেষ গ্র্যাভিটেশনাল বন্ডিং দ্বারা আবদ্ধ করে রেখেছিল। দ্বিতীয়ত, এটি একটি অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াস অথবা এর আশেপাশে অগণিত অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াসের অবস্থান। প্রথমে আমাদের জানতে হবে অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াস বলতে আসলে কি বোঝানো হয়। যে কোনো গ্যালাক্সির কেন্দ্রে যদি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে এবং এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের উজ্জ্বলতা যদি অতিরিক্ত পরিমাণে বেশি হয় তবে তাকে অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াস বলা হয়ে থাকে। এখন প্রশ্ন আসতে পারে, অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াসের উজ্জ্বলতা কেন অতিরিক্ত পরিমাণে বেশি হয়? এটার কারণ হচ্ছে আসলে ব্ল্যাক হোলের উজ্জ্বলতা বেশি হয় না, বরং ব্ল্যাক হোলের আশেপাশে যদি বিভিন্ন স্পিনিং ডিস্ক থাকে তবে এই স্পিনিং ডিস্কগুলো তার আশেপাশের বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে এবং যার ফলে অনেক বেশি পরিমাণে এনার্জি সেখান থেকে নির্গত হয় এবং যার ফলে অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াসগুলো অনেক বেশি উজ্জ্বল হয়। কিন্তু এখানেই শেষ নয়, J22915কে একটা কোয়াজার হিসেবেও মেনে নেওয়া হয়েছে। কোয়াজার হচ্ছে অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াসের এক বিশেষ ধরনের সাবটাইপ। কসমিক স্কেল অনুযায়ী আমাদের পৃথিবী থেকে অজস্র আলোকবর্ষ দূরে অবস্থিত উজ্জ্বল সেলেস্টিয়াল অবজেক্টকেই কোয়াজার বলা হয়। J22915 আমাদের পৃথিবী থেকে 290 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এর কেন্দ্র অত্যাধিক উজ্জ্বল হবার কারণে একে কোয়াজার বলা হয়ে থাকে। কোয়াজারের উজ্জ্বলতা এতটাই বেশি হয়ে থাকে যে এর উজ্জ্বলতা খালি চোখে আমাদের পক্ষে সহ্য করা আসলে পসিবল না। কিন্তু কোনো কোয়াজারের উজ্জ্বলতা যদি তুলনামূলক কম হয় তবে তাকে আমরা সেইফার্ড গ্যালাক্সি বলে আখ্যা দিয়ে থাকি। হাবল স্পেস টেলিস্কোপের বিভিন্ন পোর্ট্রেট ইমেজে আমরা J22915কে দৃশ্যমান অবস্থায় দেখতে পাই, তাই J22915কে একটি সেইফার্ড গ্যালাক্সি হিসেবেও আখ্যা দেওয়া যায়। সো টেকনিক্যালি আমরা J22915কে আসলে কি বলতে পারি? J22915 হচ্ছে একটি সেইফার্ড গ্যালাক্সির কোয়াজার সাব ক্লাসের অন্তর্ভুক্ত একটি অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াস। 2023 সালের একাডেমি অ্যাওয়ার্ড উইনার বেস্ট পিকচারের ভাষায় যদি আমাদের বলতে হয় তাহলে যেটা দাঁড়াবে এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স।